হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সহ ছাপ্পান্ন শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং দু আঠারো সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলনে নেমেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের অংশ হিসেবে শনিবার বিকেল সাড়ে তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন দিলের সুনামগঞ্জ মহাসড়কের রাস্তার দুই পাশ অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা এ সময় সড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এতে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী